আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ ফুলকপি দিয়ে আমি মাছ তরকারি রান্না করছি। আর আমি কিন্তু আমার দৈনন্দিন রান্নাবান্নার ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তাই মাছটা কেটে রান্না করার জন্য কফি সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি। তাহলে চলুন এবার আমরা রান্নায় চলে যাই। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো তেলে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। মশলাটা এবার পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। মশলাটা কষিয়ে নেবার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলো মশলার উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলু এবং টমেটোও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দিব বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নেবার জন্য। ছেনাও হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নেবার জন্য। তরকারিটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। তবে আপনারা যদি বেশি পরিমাণে ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর কম ঝোল রাখতে চাইলে পানির পরিমাণটা সেই রকমভাবে বুঝিয়ে দেবেন। আমার তরকারিটার বলক চলে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আধুনি যে মাছের মশলা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর 5 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। ফিরে এলাম 5 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা যদি বাসায় এইভাবে কফি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছ তরকারি রান্না করেন, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।